নমস্কার, সত্যমঙ্গল চ্যানেলের সকল দর্শক ও শ্রোতা বন্ধুদের জানাই আন্তরিক শ্রদ্ধা ও ভালোবাসা। আজ আপনাদের এই ভিডিওর মাধ্যমে মা শারদা তার সকল ভক্ত সন্তানদের উদ্দেশ্যে বলা একটি অসাধারণ অভয় আশ্বাসপূর্ণ উক্তির কথা তুলে ধরব, যা শুনলে আমাদের ভক্ত মনে একাধারে শক্তি ও সাহস সঞ্চার হয়। বিষয়টি মন্ত্র জপ প্রসঙ্গে। একবার এক শিষ্য এসে মাকে বলছেন, মা, আমার জপ তপ করতে ইচ্ছে নেই, আর করেও তো কিছু হচ্ছে না, আপনার মন্ত্র আপনি ফেরত নিন, কারণ শুনেছি শিষ্য মন্ত্র জপ না করলে সেজন্যে গুরুকেই ভুগতে হয়। মা বললেন, দেখো এ কি কথা, তোমাদের জন্যে যে আমি ভেবে ভেবে অস্থির হলুম। মায়ের চোখে জল আসলো। আবেগ ভরে মা বললেন, আচ্ছা তোমাকে আর মন্ত্র জপ করতে হবে না। তখন ভক্ত বললেন, তবে কি মা আমি রসাতলে গেলুম? তখন মা খুব জোরের সঙ্গে বললেন, কি আমার ছেলে হয়ে তুমি রসাতলে যাবে? এখানে যে এসেছে যারা আমার ছেলে তাদের মুক্তি হয়ে আছে, বিধির সাধ্য নাই যে আমার ছেলেদের রসাতলে ফেলে। আমার ওপর ভার দিয়ে নিশ্চিন্ত হয়ে থাকো, আর এটা সর্বদা স্মরণ রেখো যে তোমাদের পেছনে এমন একজন রয়েছেন যিনি সময় আসলে তোমাদের সেই নিত্যধামে নিয়ে যাবেন। কি অসাধারণ একটি অভয় আশ্বাসপূর্ণ কথা শোনালেন মা শারদা। আশা করি আজকের ভিডিও আপনাদের খুব ভালো লেগেছে, আর সত্যিই যদি ভালো লেগে থাকে তাহলে প্রতিদিনের মতো ভিডিওটিতে একটি লাইক, শেয়ার, কমেন্ট ও চ্যানেলে যারা নতুন এসেছেন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সত্যমঙ্গল চ্যানেলের পাশে থাকবেন। ধন্যবাদ।